বছরের অন্য দিনের মতোই সকালে কাজকর্ম শুরু করেন প্রতীকী একটি গ্রামের বাসিন্দারা। দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি চলে আনন্দ উৎসবও। তারপর ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় পুরো গ্রাম। গাছপালা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হন। ঝড় থেমে গেলে হতাহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া সহ নানা কাজ করে দেখান সিপিপির স্বেচ্ছাসেবকরা। তবে এটি বাস্তব ঘটনা নয়। ঘূর্ণিঝড় মোখাকে সামনে রেখে ভোলার মানুষকে সচেতন করতে ঘূর্ণিঝড় প্রস্তুতমূলক মহড়া অনুষ্ঠিত হলো। বুধবার বিকেলে সদরের বালুর মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আয়োজনে এ মহড়ার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সিপিপি স্বেচ্ছাসেবক সমাবেশ, বহুমাত্রিক দুর্যোগ মহড়া, পালাগান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। দুর্যোগ মোকাবেলা ও সচেতনতা বৃদ্ধির জন্য এই অনুষ্ঠানে অংশ নেয় হাজার হাজার মানুষ। এটা আমাদের অনেক জন্য অনেক সুবিধা হয়েছে, আমাদের জন্য অনেক শিখার কিছু আছে এবং আমরা দুর্যোগের কি হয়েছে, দুর্যোগের কি হইতে পারে আমরা অনেক কিছু শিখছি। এই মহড়ার মাধ্যমে আমরা কয় নম্বর সিগনাল হইলে কয়টা পতাকা উত্তোলন করুম, কয় নম্বর সিগনাল হইলে আশ্রয় কেন্দ্রে যাইমু, কয় নম্বর সিগনাল হইলে আমরা মাটির কিল্লা পশু পাখি নিয়ে ইয়া করবো, এই কাজগুলি আমরা হাতে কলমে করছি। যদি কোনো ঝড় তুফান হয় তাহলে তারা সহজেই জিনিসটার মর্ম বুঝতে পারবে এবং প্রচার প্রচারের মাধ্যমে তারা তাদের আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারবে। এতে আমাদের জাহাজ এবং মাল উভয়েরই নিরাপদ থাকবে। সিপিপির নিজস্ব সাংস্কৃতিক দল পরিবেশন করে পালাগান। এরপর অনুষ্ঠিত হয় বহুমাত্রিক দুর্যোগ মহড়া। সচেতনতামূলক এ মহড়া মাঠের চারিদিকে দাঁড়িয়ে উপভোগ করেন হাজার হাজার দর্শক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিভাবে মানে দুর্বিষহ অবস্থা থেকে দুর্যোগ হলে মানুষকে রক্ষা করবে, এর পরবর্তীতে মানুষকে সেভ করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, এই যে একটা টিম আজকে সৃষ্টি হলো, আমরা আশা করি এই 15 তারিখ, এই শুধু এই 14-15 তারিখই নয়, এরপরও যে কোনো দুর্যোগ দুর্বিভাগে আমাদের এই টিমটি আমাদের এই অঞ্চলের মানুষকে সুরক্ষা করার জন্য কাজ করবে। মহড়াটা অত্যন্ত কার্যকর হবে, এটা শুধু মুখে বলার যে এত নম্বর বিপদ সংকেত আসছে তার চেয়েও যেহেতু তারা সরাসরি এখানে দেখেছেন সেক্ষেত্রে তাদের উপলব্ধিটা চমৎকার হবে এবং তারা সচেতনও বেশি হবে। এবং এর মধ্যে দিয়ে আমরা যখন যদি আমাদের সেই ঘূর্ণিঝড় আঘাত হানি তখন আমাদের তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে যাওয়াটা সম্ভব হবে এবং একই সাথে তাদেরকে ঘূর্ণিঝড় পরবর্তী যে পুনর্বাসন সেটা আমাদের জন্য সহজ হবে। এই ঘূর্ণিঝড়টি আগামী 14 তারিখ নাগাদ উপকূলে আঘাত হানার সম্ভাবনা আছে, সেই জন্য এই সময়টাকে আমরা গুরুত্ব মনে করে এখন আমরা এই ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া সম্পন্ন করলাম। মহড়া শেষে প্রধান অতিথি ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম সিপিপির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সময় সংবাদ ভোলা।